এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের বেদনাদার শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশিরের শরীরের অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন শিশির অধিকারী, যেখানে কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে সূত্রে খবর শিশির অধিকারীর বাঁচার সংখ্যা নেই বলেও জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। শোকের ছায়া নেমে এলো এবার শুভেন্দুর পরিবারে, কারণ বাবার এই অবস্থা দেখে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের বিরোধীতা শুভেন্দু অধিকারী। মানসিকভাবে ভেঙে পড়ল শুভেন্দু, তার বাবার এই অবস্থা দেখে সহ্য করতে পারছেন না বিরোধীতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার বাবার এই অসুস্থতার কারণেই একাধিক দুঃখ প্রকাশ করেন। তো বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। আজ শিশির অধিকারী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তার শরীরে নানান রকম রোগের বাসা বেঁধেছে এমনটা জানিয়ে দিল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।